বাংলাদেশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, জুলাইতে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা, অক্টোবর ও নভেম্বরে হিন্দুদের ওপর হামলা এবং নভেম্বর ডিসেম্বর জুড়ে রোহিঙ্গা সংকট 2016 সালের সবচেয়ে আলোচিত ঘটনা। নভেম্বরে রাখাইন রাজ্যে এক হামলার পর শুরু হয় রোহিঙ্গা সংকট। সেখানে সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ সহ ব্যাপক নির্যাতনের অভিযোগ ওঠে। রোহিঙ্গাদের ঠেকাতে বাংলাদেশের কঠোর অবস্থান সত্ত্বেও হাজার হাজার শরণার্থী নাফ নদী পাড়ি দিয়ে ঢুকে যায় বাংলাদেশে। টেকনাফে ওই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বিবিসির সংবাদদাতা ফারহানা পারভিন। আমি যখন তাদের সাথে কথা বলতাম, আমি তখন দেখতাম যে তাদের চোখে মুখে সেই ভীতিকর অবস্থা এখনও পর্যন্ত কাটেনি, যদিও তারা বাংলাদেশে পালিয়ে এসেছে। এবং তারা সেখানে বর্ণনা করতেন সেখানে তাদের কীভাবে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, কীভাবে তাদের পরিবারের নারী সদস্যদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে, পুরুষ সদস্যদেরকে মেরে ফেলা হয়েছে, এমনকি শিশু যারা রয়েছে তারাও নির্যাতনের শিকার হয়েছেন, এই ঘটনাগুলো তারা বলতেন। এবং সেখানে আসলে কী হচ্ছে সেখানে নিরপেক্ষভাবে যাচাই করা সেটা সম্ভব ছিল না, কারণ সেখানকার সরকারও কোনো কিছু বলছিলেন না এবং রাখাইন স্টেটে ঢুকে আমাদের পক্ষে সম্ভবও ছিল না যে সেখানে আসলে কী হচ্ছে সেটা বের করে আনা। এখনও নাফ নদীতে নৌকায় করে আসা শত শত রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। অক্টোবরের শেষে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে শতাধিক ঘরবাড়ি ও মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশের হিন্দুরা কতটা নিরাপদ এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ব্যাপক প্রশ্নবিদ্ধ হয়। নাসিরনগরের ঘটনাটির পরপরই আমি বিবিসি প্রবাহ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, যেখানে তিনি ক্ষোভ প্রকাশ করছিলেন ফেসবুককে কিভাবে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে ব্যবহার করা হচ্ছে এবং এখানে রাজনৈতিক সংস্কৃতি ও মানসিকতা কতটা জড়িত, কারণ অসাম্প্রদায়িকতা আসলে আইন করে কাউকে শেখানো যায় না, সেটি বলছিলেন তিনি। সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্র সাম্প্রদায়িক যে সরকারই থাকুক, হিন্দু বিতরণে বা ধর্মীয় সংখ্যালঘু বিতরণে এনে একটা প্রবল ঐক্যমত আছে। 2016 সালে গুলশানে ভয়াবহ এক সন্ত্রাসী হামলা বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। হলি আর্টিজান বেকারিতে ওই হামলায় মারা যায় 17 বিদেশি নাগরিক সহ 22 জন। ওই হামলা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জঙ্গিবাদের এক নতুন রূপ সামনে নিয়ে আসে। ঢাকা তখন ছিল আতঙ্ক এবং গুজবের নগরী, অর্থাৎ একদিকে সংবাদ প্রচার হচ্ছে, নানা ধরনের সংবাদ আসছে, সেই সংবাদের পাশাপাশি মানুষের মুখে মুখে ফেসবুকে বিভিন্নভাবে নানা ধরনের গুজবও ছড়াচ্ছে যে হামলাকারীরা কারা, ভিতরে কেউ বলছেন 30 জন মারা গেছে, কেউ বলছেন 50 জন মারা গেছে। ওই ঘটনায় সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেছিলেন বিবিসির আকবর হোসেন। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করার পরে একজন পুলিশ কর্মকর্তাকে পেলাম এবং তিনি একটি ধারণা দিলেন যে গুলশানের একটি রেস্তোরাঁয় এরকম কোনো একটা আক্রমণের ঘটনা ঘটেছিল, কিন্তু তিনিও বিষয়টি পরিষ্কার করে বলতে পারছিলেন না যে এটি কিসের আক্রমণ। আমি আমার ক্যারিয়ারে এর আগে কখনো দেখিনি যে বাংলাদেশ সংবাদ মাধ্যমের এত ব্যাপক শিরোনাম হতে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিবিসি, সিএনএন, আল জাজিরা, যত ধরনের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আছে সবগুলো সংবাদ মাধ্যমে অন্তত 20 ঘন্টা বাংলাদেশ ছিল এক নম্বর, প্রথম লিড আমরা যেটাকে বলি। হলি আর্টিজানের জঙ্গি হামলা বাংলাদেশে জঙ্গিবাদের নতুন চেহারা উন্মোচন করে। উচ্চবিত্ত ঘরের শিক্ষিত তরুণরা আত্মঘাতী জঙ্গিবাদে জড়িয়ে পড়ার বিষয়টিও সামনে চলে আসে। গুলশান হামলা পরবর্তী সময়ে জঙ্গি বিরোধী অভিযানে 28 জন সন্দেহভাজন মারা যাওয়ার খবর পাওয়া যায়। ভবিষ্যতেও জঙ্গিবাদ প্রসঙ্গ এলে বারবার ফিরে আসবে হলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা। ২০১৬ সালের শুরুর দিকে যে ঘটনা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে সেটি ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার চুরি হয়ে যায়। যদিও 10 কোটি 10 লাখ ডলার ছাড় করেছিল নিউ ইয়র্ক ফেড। সুইফট সিস্টেম হ্যাক করে বাংলাদেশের রিজার্ভ চুরির ওই ঘটনা আলোড়ন সৃষ্টি করে সারা বিশ্বে। রিজার্ভ চুরির এই ঘটনাটা যখন প্রকাশ হয় তখন কিন্তু আমরা সাংবাদিকরাই হচ্চকিয়ে গিয়েছিলাম। আমার মনে পড়ে একজন সিনিয়র সাংবাদিক, তিনি আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে বড় অঙ্কের রিজার্ভ চুরির ঘটনা, তো এটা কি খবর পাচ্ছে কিন্তু এটা কি প্রকাশ করে দেব। বাংলাদেশ ব্যাংক বলছে সেদিন, তারপরেও একটা বিশ্বাস পাচ্ছে না যে এত বড় অঙ্কের টাকা চুরির ঘটনা, এটা প্রকাশ করলে তার কিছু হবে কি না। রিজার্ভ চুরির ঘটনায় সমালোচনার মুখে পদত্যাগ করেন তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। আমি যা কিছু করেছি আমার বিবেকের তাড়নায় করেছি, স্বদেশের স্বার্থ রক্ষা করে করেছি, আর্থিক খাতের। ওই সময় আতিউর রহমানের সাক্ষাৎকারটি নিয়েছিলেন বিবিসির সংবাদদাতা কাদির কল্লোল।
তার পদত্যাগের খবরটিও সকালে যখন ছড়িয়ে পড়ে তখন আমরা বিশ্বাস করতে পারছিলাম না। সকালে তার বাসায় গিয়ে আমরা হাজির হলাম, তিনি বললেন যে তিনি চাপের মুখে পদত্যাগ করেননি, তিনি সেটা দাবি করলেন। কিন্তু অর্থমন্ত্রীর যে বক্তব্য সে সময় ছিল তাতে এটা পরিষ্কার যে তিনি চাপের মুখে পদত্যাগ করেছিলেন সেই সময়কার গভর্নর। ক্যাসিনোর মাধ্যমে বেরিয়ে যাওয়া সে টাকার এখন পর্যন্ত মাত্র $1.5 কোটি ফেরত পাওয়া গেছে। শেষ হচ্ছে 2016 সাল, দুদিন বাদেই নতুন বছর। নতুন বছর হয়তো অনেক নতুন ঘটনার জন্ম দেবে, কিন্তু রোহিঙ্গা সংকট, রিজার্ভ চুরি কিংবা হোলি আর্টিজানের মতো ঘটনা বারবারই বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে বাধ্য করবে। এসব ঘটনার গুরুত্বের কারণেই বারবারই আলোচনায় আসবে 2016 সাল। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা।